হ্যালো এভরিওয়ান, ভিনঙ্গ ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো, আমাদেরকে সমাধান করো বলা হচ্ছে, একটি অবকল সমীকরণ দেওয়া আছে। তাহলে দেখি এটাকে কিভাবে আমরা সমাধান করতে পারি। দেখো, আমাদের বাম দিকে যেমন ডিওয়াই ডিএক্স ছিল থাকলো, ডান দিকে আমাদের ছিল 1 প্লাস x প্লাস। এই অংশটা থেকে দেখো আমরা ওয়াই কমন নিতে পারি। তাহলে এই অংশটা থেকে ওয়াই কমন নিলে আমরা এখানে আবার কি পেয়ে যাবো, না 1 প্লাস x। তো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি ডিওয়াই ডিএক্স এর মানটা কি পেয়ে যাবো, এখানে 1 প্লাস x, 1 প্লাস x কমন চলে যাবে, এবং এখানে কিছু নেই মানে কি 1 গুণ আছে ধরবো, তাহলে আমরা এখানে পেয়ে যাবো কত, না 1 প্লাস y। তাহলে এরপরে আমরা কি পাবো, না ডিওয়াই বাই 1 প্লাস y ইকুয়াল টু 1 প্লাস x dx। ওকে, তো আমরা কি করবো, না এই যে লাইনটা, এখানে উভয় পক্ষে আমরা ইন্টিগ্রেশন করব বা সমাকলন করব। তাহলে সমাকলন করলে বাম দিকের অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা কি আসবে, না লগ মডিউলাস অফ 1 প্লাস y, এবং ডান দিকের অংশটা এখানে ইন্টিগ্রেশন করলে আমরা কি পেয়ে যাবো, না x প্লাস x² / 2। কারণ এই একবার 1 এর ইন্টিগ্রেশন হবে যেটা হবে x, এবং x এর ইন্টিগ্রেশন হবে x² / 2, এবং আমরা এখানে একটা সমাকলন ধ্রুবক যোগ করছি লগ সি। ঠিক আছে, এখন লগ সি কেন অ্যাড করলাম, কারণ আমাদের এখানে এই যে লগ মডিউলাস অফ 1 প্লাস y আছে, আমরা সিটাকে এ পাশে এনে এটাকে আরো মোট সিম্পলিফাই করতে পারবো ভালো করে। আমরা লসাউ করে দিই, তাহলে লসাউ করে দিলে দেখো অ্যাকচুয়ালি এখানে যে 2টা আছে, লসাউ করার পর ওটা হরে থাকবে বাম ডান দিকে। তো আমি ওটাকে বাম দিকে যদি নিয়ে আসি, তখন এখানে 2 গুণ হয়ে যাবে। তো আলটিমেটলি 2 লগ মডিউলাস অফ 1 প্লাস y হয়ে যাবে, এবং এখানে দেখো লসাগু হওয়ার জন্য এখানে আমরা পেয়ে যাবো 2x, প্লাস এখানে পেয়ে যাবো x² প্লাস এখানে এটা 2 দিয়ে গুণ হয়ে আমরা পেয়ে যাবো কত, 2 লগ c। তো এখন আমরা এই 2 লগ c কে বাম দিকে নিয়ে চলে আসি, তাহলে আমরা কত পেয়ে যাব দেখো। আচ্ছা, এখন একটা জিনিস আমরা জানি, লগের একটা ধর্ম যে ধরো এখানে a রয়েছে, এখানে b রয়েছে, তাহলে আমরা এখান থেকে এটাকে কি লিখতে পারি, লগ b টু দি পাওয়ার a। ঠিক তেমনি এখানেও আমরা তাহলে কি লিখতে পারবো, লগ 1 প্লাস y এর হোল স্কোয়ার। অ্যাকচুয়ালি দেখো মডিউলাসের হোল স্কোয়ার মানে এমনি 1 প্লাস y এর হোল স্কোয়ার একই ব্যাপার। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, না 2x প্লাস x² প্লাস লগ, আর এখানে আমরা কত পেয়ে যাচ্ছি, c² ঠিক আছে, এই 2টা c এর পাওয়ারে চলে যাচ্ছে। তো আমরা এরপরে কি লিখতে পারি, এটাকে লগ 1 প্লাস y এর হোল স্কোয়ার মাইনাস লগ c² ইকুয়াল টু আমরা কি পেয়ে যাচ্ছি, না x² প্লাস 2x। তো আমরা জানি লগের সূত্র থেকে বা ধর্ম থেকে যেটা কি হয়ে যাবে, না লগ অফ 1 প্লাস y এর হোল স্কোয়ার বাই c², কারণ লগ এ মাইনাস লগ বি এটা হয় লগ a/b, সেটা এখানে করে দেওয়া হলো, তাহলে x² প্লাস 2x। আর আমরা জানি এখানে আমরা লগের নিধান কিছু লিখিনি বা বেশ কিছু লিখিনি, মানে নিধানে e আছে। তাহলে আলটিমেটলি আমরা কি পেয়ে যাব, 1 লগের যে সংজ্ঞা সেখান থেকে আমরা কি লিখতে পারি, 1 প্লাস y এর হোল স্কোয়ার বাই c² ইকুয়াল টু e টু দি পাওয়ার x² প্লাস 2x। যেহেতু এখানে কিছু নেই মানে নিধান আমরা e আছে ধরে নিচ্ছি, তাহলে এটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা আমাদের ফাইনাল আনসার পেয়ে যাব, 1 প্লাস y এর হোল স্কোয়ার ইকুয়াল টু c² ইন্টু e টু দি পাওয়ার x² প্লাস 2x, যেখানে সি কি, না সি হলো একটি সমাকলন ধ্রুবক। এটাই হবে আমাদের এই কোশ্চেনের ফাইনাল আনসার। বিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।